আজকে আমরা ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করব। আমরা তৃতীয় শ্রেণীতে ভগ্নাংশ সম্পর্কে কিছুটা জেনেছি, এখন আমরা বিশদভাবে জানার চেষ্টা করি। প্রথমেই আমাদের জানতে হবে যে ভগ্নাংশ কী। এটি বোঝার জন্য আমরা একটি রেখা টেনে নিলাম। এই রেখাটিকে আমরা কী করব, কয়েকটি ভাগে বিভক্ত করব। আমরা এটিকে এক ভাগ করলাম, তারপর দুইটা ভাগ করলাম, তিনটা ভাগ করলাম, তাহলে 1, 2, 3, 4 আমরা 4টি ভাগে বিভক্ত করে নিলাম এই দাগটিকে বা রেখাটিকে। এখন আমি এখানে আরেকটি চিত্র এঁকে নিচ্ছি। ধরলাম একটি গোল আকৃতি এঁকে নিলাম, এটিকে আমি কি করলাম, মাঝে একটা দাগ টানলাম, পাশাপাশি একটা দাগ টেনে নিলাম। তাহলে কি হলো, এই গোল আকৃতিটি একটি ভাগ, দুটি ভাগ, তিনটি ভাগ, 4টি ভাগে বিভক্ত হয়ে গেল। এখন আমি ভগ্নাংশকে কিভাবে বলতে পারি, আমি বলতে পারি যে কোনো বস্তুকে যদি আমরা নির্দিষ্ট ভাগে বিভক্ত করে তাকে হর দ্বারা, আমরা শব্দগুলো লিখি হর দ্বারা, এবং এই নির্দিষ্ট অংশগুলো থেকে গৃহীত অংশ, গৃহীত অংশকে যদি আমরা লব দ্বারা প্রকাশ করি, তাহলে গাণিতিকভাবে যদি আমরা প্রকাশ করি তাকে কি বলবো, ভগ্নাংশ বলবো। যতটি অংশে ভাগ করলাম সেটিকে আমরা কি বলি, আমরা বলি হর। তাকে আমরা নিচে লিখি, এখানে আমরা 1, 2, 3, 4, 4টি ভাগ দেখতে পাচ্ছি, তাহলে আমাদের ভাগ সংখ্যা 4, এটি হচ্ছে কি আমাদের হর। এখন এই 4টি ভাগ থেকে আমরা কতটি অংশ নিব সেটা আমরা কোথায় লিখি, আমরা উপরে লিখি, আমরা জানি সেটাকে কি বলে, লব বলে। তাহলে আমরা লিখলাম লব। ধরলাম আমরা 1, 2, 3, 4 এই 4টি ভাগ থেকে 2টি ভাগ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা 2টি ভাগ নিলাম, কোথায় লিখবো, ওপরে লিখবো। তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী আমরা কি করলাম, যে কোনো বস্তুকে নির্দিষ্ট ভাগে বিভক্ত করে সেটিকে হর দ্বারা এবং এই নির্দিষ্ট অংশ থেকে গৃহীত অংশকে লব দ্বারা চিহ্নিত করে গাণিতিকভাবে প্রকাশ করে আমরা কি তৈরি করলাম, একটি ভগ্নাংশ তৈরি করলাম। ঠিক এখানেও একই হবে, আমরা 4টি ভাগে বিভক্ত করেছি, তাহলে এটির ক্ষেত্রে আমাদের হর কি হবে, আমাদের হর হবে 4। আর এখান থেকে যদি আমরা 3টি অংশ নিই, 1টি, 2টি, 3টি, এই 3টি অংশ নিলে আমাদের লব হবে কত, 3। তাহলে আমরা কি করলাম, গাণিতিকভাবে প্রকাশ করলাম যেটাকে আমরা বলছি ভগ্নাংশ। ভগ্নাংশ বিভিন্ন ধরনের হতে পারে, আমরা এই অধ্যায়ে 3 ধরনের ভগ্নাংশ সম্পর্কে জানবো। প্রকৃত ভগ্নাংশ, আমি লিখে নিই প্রকৃত ভগ্নাংশ, তারপর জানবো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে, আরেকটি জানবো হচ্ছে সমতুল ভগ্নাংশ সম্পর্কে। সমতুল ভগ্নাংশ, তাহলে আমাদের প্রথমে জেনে নিতে হবে যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং সমতুল ভগ্নাংশ বলতে আমরা আসলে কি বুঝি। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে কি, একের চেয়ে ছোট ভগ্নাংশ। তাহলে একের চেয়ে ছোট ভগ্নাংশ আমরা লিখি, একের চেয়ে ছোট ভগ্নাংশ, এবং সেখানে কি হবে, একের চেয়ে ছোট ভগ্নাংশ আমরা কখন বলবো, যখন লব হর থেকে ছোট হবে। মানে কি, তাহলে লব হচ্ছে ছোট, হর হচ্ছে বড়। তাহলে এটার উদাহরণ আমরা একটা লিখি, আমরা একটা প্রকৃত ভগ্নাংশ তৈরি করি, তো তাহলে আমরা জানি কি, আমাদের লবকে ছোট হতে হবে এবং হরকে বড় হতে হবে। তাহলে আমরা একটি সংখ্যা নিই যেটি লব থেকে বড়, আমরা একটি সংখ্যা লিখলাম 10। এখন যদি আমরা হর লিখলাম 10, হর থেকে ছোট সংখ্যা লিখি ধরলাম 5, তাহলে সেটা কি হয়ে যাবে, প্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে, যেটি 1 থেকে ছোট এবং যেখানে লব ছোট হর বড়। তাহলে আমরা দেখে নিলাম যে প্রকৃত ভগ্নাংশ আমরা কাকে বলবো। আর আমরা এটা কেন 1 থেকে ছোট বলছি, কেননা আমরা যদি একটা দাগ টানি এবং এটিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি ভাগে ভাগ করি, সেটি হচ্ছে কি, একটি বস্তুকে আমি 10 ভাগে ভাগ করলাম, এই 10 ভাগ থেকে আমি কতটুকু নিলাম, 1, 2, 3, 4, 5 এতটুকু অংশ নিলাম, এতটুকু অংশ নিলাম, এক ভাগের মানে পুরো
একটি বস্তু কিন্তু আমি নিইনি, তাই এটাকে আমরা কি বলছি, এক থেকে ছোট বলছি। তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ বুঝে নিলাম। এখন আমরা অপ্রকৃত ভগ্নাংশে চলে আসি। অপ্রকৃত ভগ্নাংশ আমরা কাদেরকে বলবো? একের সমান অথবা এক থেকে বড়। তাহলে লিখি একের সমান অথবা এক থেকে বড় ভগ্নাংশকে। তাহলে আমরা এটাকে কিভাবে প্রকাশ করতে পারি? সেখানে আমরা লব আর হর কিভাবে লিখবো? সেখানে হবে কি, লব বড়, হর ছোট। তাহলে আমরা লিখি কি, লব হবে বড়, হর হবে ছোট। তাহলে আমরা এরকম একটা অপ্রকৃত ভগ্নাংশ লিখি, কি হতে পারে সেটা? সেটা হতে পারে লব বড়, তা আমরা এখানে একটা বড় সংখ্যা লিখলাম, ধরলাম 5, হর ছোট হবে। তাহলে আমরা ছোট একটি সংখ্যা লিখলাম 3, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে কি, অপ্রকৃত ভগ্নাংশ। সেটা হতে পারে একের সমান অথবা এক থেকে বড়। আমরা যেটা লিখেছি 3/5, সেটা হচ্ছে এক থেকে বড়। আর একের সমান যদি হতে হয় আমরা কি লিখব? আমরা লিখলাম লব এবং হর দুটি সমান, এটাকে আমরা কি বলবো, একের সমান। আর এটাকে কি বলবো, এক থেকে বড় ভগ্নাংশ। এখন চলে আসি সমতুল ভগ্নাংশে। আমরা যদি কোনো একটি ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ বা একই সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো, সমতুল ভগ্নাংশ। তাহলে এটা বোঝার জন্য আমরা একটি ভগ্নাংশ তৈরি করি। ধরলাম 2/1, আমরা কিভাবে পড়ব, 2/1। তাহলে এই যে ভগ্নাংশটি পেলাম, এই ভগ্নাংশটির একটি সমতুল ভগ্নাংশ তৈরি করার জন্য আমরা কি করব, আমরা জানি যদি আমরা লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করি বা ভাগ করি, যে ফলাফলটা পাবো সেটাই হবে আমাদের সমতুল ভগ্নাংশ। তাহলে আমরা একটি সংখ্যা নিলাম, ধরি 2, আমরা 1কে 2 দিয়ে গুণ করব। তাহলে আমরা জানি আমাদের হরকেও 2 দিয়ে গুণ করতে হবে, কেননা লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কত পাবো, 2 1 2, 2 2 গুণে 4। তাহলে আমরা বলতে পারবো কি, 4/2, 2/1, এরা হচ্ছে সমতুল ভগ্নাংশ, যেহেতু আমরা হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ করে এই ভগ্নাংশটি পেয়েছি। এখন আমরা ভাগেরটা একটু চিন্তা করি। আমরা ধরলাম আরেকটি ভগ্নাংশ হচ্ছে 12/6। তাহলে এটি একটি কি, এটি হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ, কেননা প্রকৃত ভগ্নাংশে কি হয়, হর বড়, লব ছোট। এখন আমরা এটা সমতুল ভগ্নাংশ বের করব কিভাবে, ভাগ করে। তাহলে ধরলাম 6কে আমরা 3 দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা জানি 12কেও আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আমরা কত পাবো, 6কে 3 দিয়ে ভাগ করলে আমরা জানি কত হয়, 3 2 গুণে 6। 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 4 12। তাহলে আমরা বলবো যে 12/6 এবং 4/2, এরা হচ্ছে সমতুল ভগ্নাংশ, যেহেতু আমরা একই সংখ্যা 3 দিয়ে লব এবং হরকে ভাগ করেছি। তাহলে আমরা মোটামুটি প্রকৃত অপ্রকৃত সমতুল ভগ্নাংশ সম্পর্কে জেনে নিলাম। এখন আমরা পাঠ্যপুস্তকের সমস্যাগুলো সমাধান করব। আমরা প্রথম সমস্যা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মান একের সমান তা খুঁজে বের করো। তাহলে আমাদের বের করতে হবে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মান একের সমান সেগুলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি বক্সে কিছু ভগ্নাংশ দেওয়া রয়েছে, এখান থেকে আমরা প্রথমে কি, প্রকৃত ভগ্নাংশগুলো বের করি। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে আমরা তো জানি, আমরা কি জানি, একের চেয়ে ছোট। একের চেয়ে ছোট ভগ্নাংশ যেখানে কি, লব হচ্ছে ছোট আর হর হচ্ছে বড়। তাহলে আমরা যদি এটা মনে রাখি আমরা প্রকৃত ভগ্নাংশ বের করতে পারবো। তাহলে আমরা এখন সেই সকল ভগ্নাংশ খুঁজবো যার লব হচ্ছে ছোট এবং হর হচ্ছে বড়। তাহলে আমরা একটু তাকাই এখানে। আমরা প্রথম ভগ্নাংশ দেখতে পাচ্ছি 3/2। তাহলে এখানে লব 2, হর 3, তার মানে কি, লব হর থেকে ছোট। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথমটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আমরা লিখে ফেলি 3/2। এটা দেখতে পাচ্ছি কি, দুটোই সমান, আমরা এটা নিয়ে তাই এখন আলোচনা করব না। আমরা খুঁজবো কি, লব ছোট হর বড়, 8/5। তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি লব হচ্ছে ছোট, হর বড়, মানে হর থেকে লব ছোট।
তাহলে আমরা আরেকটা পেয়ে গেলাম। আমরা লিখি এখানে কি দেখতে পাচ্ছি, লব 8 হর 5, 5 ভাগের 8। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লব বড় হরের চাইতে, তাহলে এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ নয়, এটি অপ্রকৃত ভগ্নাংশ। 9 ভাগে 3, লব ছোট হর বড়, তাহলে আমরা বুঝতে পারলাম এটা একটি প্রকৃত ভগ্নাংশ, আমরা এটাও লিখে নিলাম। 12 ভাগের 13, লব বড় হর ছোট, তাহলে এটি অপ্রকৃত ভগ্নাংশ। আমরা চলে যাই এখানে 26 ভাগের 27, 27 হচ্ছে লব, তাহলে লব বড় হর ছোট, তাহলে এটাও প্রকৃত ভগ্নাংশ নয়, এটা তো সমান দেখতে পাচ্ছি। আর এখানে কি 76 76, তাহলে এটাও সমান। এখানে চলে আসি 48 ভাগের 42, মানে লব ছোট হর বড়, লব ছোট হর বড় মানেই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আমরা আরেকটা প্রকৃত ভগ্নাংশ পেয়ে গেলাম। 25 ভাগের 2, তাহলে কি লব ছোট হর বড়, আমরা আরেকটা পেলাম, 3 3 সমান, তাহলে কি প্রকৃত ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি বের করব, একের সমান ভগ্নাংশগুলো বের করব। একের সমান ভগ্নাংশ আমরা কাদেরকে বলবো, যাদের লব এবং হর সমান, মানে লব যা হরতা সেটাকে আমরা কি বলবো, একের সমান। যেমন এটা বোঝার জন্য আমরা এখানে একটি আকৃতি আঁকলাম, এখন আমরা এটাকে সমান 4 ভাগে ভাগ করে ফেলি, তাহলে কি 1 2 3 4, মানে কি আমি প্রথমে একটি আকৃতি নিয়েছিলাম, এই একটি আকৃতিকে আমরা 1 2 3 4 4 ভাগে ভাগ করেছি, তাই আমরা এখানে কি লিখেছি, হরে লিখেছি 4, যেহেতু আমাদের ভাগ সংখ্যা 4। আমরা এখান থেকে কয়টি ভাগ নিব, আমরা এখান থেকে 4টি ভাগে নিব, তাই আমরা লবে লিখবো 4। তাহলে 4 ভাগ থেকে 4 ভাগে নিলাম, তাহলে কি আমরা পুরো ভাগটাই নিয়েছি, তাই আমরাকে কি বলবো, একের সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে 4 এখানে 4, আমরা যদি 4 দিয়ে ভাগ করে দিই, এখানে কত হয়, 4 1 4, 4 দিয়ে ভাগ করলে হয় 4 1 4, 1 ভাগের 1 হয়, সেটাকে আমরা কি লিখতে পারি, 1। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে কেন যে লব এবং হর সমান হলে তাকে আমরা একের সমান ভগ্নাংশ বলছি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি লব এবং হর সমান, তাই এটি হচ্ছে একের সমান ভগ্নাংশ, লিখে ফেললাম। এরপর দেখতে পাচ্ছি কি, উপরে 8 নিচে 5, এটা অপ্রকৃত ভগ্নাংশ, যেহেতু লব বড় হর ছোট। এখানে আমরা দেখতে পাচ্ছি লব বড় হর ছোট, লব বড় হর ছোট, এখানে আমরা পেয়ে গেলাম কি, আরেকটি একের সমান ভগ্নাংশ, 1 ভাগের 1, যেহেতু লব এবং হর সমান, তাই আমরা এটাও লিখে নিলাম। 76 76, মানে 76 ভাগের 76, 76টা ভাগ থেকে আমরা 76টা ভাগই নিয়ে নিলাম, তার মানে পুরোটাই নিলাম, তাহলে আমরা এটাকেও কি বলবো, একের সমান, যেহেতু লব এবং হর সমান, আমরা লিখে নিলাম 76 ভাগের 76। এরপর আমরা দেখতে পাচ্ছি 3 ভাগের 3, লব এবং হর সমান, তাহলে এটিও হচ্ছে একের সমান ভগ্নাংশ, তাহলে আমরা এখান থেকে প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশগুলো আরেকটু ভালোভাবে বুঝে নিলাম। এখন আমরা আরেকটি সমস্যা সমাধান করি, গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। তাহলে গাণিতিক প্রতীক বলতে আমরা তো অনেকগুলো প্রতীকই শিখেছিলাম, আমরা ক্ষুদ্রতর প্রতীক, বৃহত্তর প্রতীক, সমান প্রতীক, এরকম অনেকগুলো প্রতীক শিখেছিলাম। তাহলে গাণিতিক প্রতীক এখানে আমরা কোনটা ব্যবহার করব, যেহেতু আমাদেরকে বলা হয়েছে কি ছোট থেকে বড় ক্রমে, তাহলে আমাদের ক্ষুদ্রতর গাণিতিক প্রতীকটি ব্যবহার করতে হবে। আর ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় আকারে সাজানো মানে কি, আমাদেরকে বুঝতে হবে যে এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ছোট কোনটি বড়, তাহলে আমরা কি করতে পারবো, ছোট থেকে বড় আকারে সাজাতে পারবো। এটি বুঝার জন্য কি আমাদের একটি নিয়ম শিখতে হবে, নিয়মটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই ভগ্নাংশগুলোর মধ্যে হর 7, মানে প্রত্যেকটি ভগ্নাংশের হর হচ্ছে 7, মানে একই, আর লবগুলো ভিন্ন। এই ধরনের ভগ্নাংশের ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে, নিয়মটি কি, নিয়মটি হচ্ছে যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে, তবে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটির মান বড়। তাহলে আমরা কি জানতে পারলাম, যে অনেকগুলো ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশগুলোর হর যদি সমান হয়, সেক্ষেত্রে আমাদেরকে কি দেখতে হবে, লবের দিকে তাকাতে হবে, এবং যে লবটি বড় সেই ভগ্নাংশটিকে আমরা বড় বলবো। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ভগ্নাংশের হর হচ্ছে 7, তাহলে আমরা কি করব, আমরা লব খুঁজব। এখানে আমরা দেখতে পাচ্ছি 7 ভাগের 6, 7 ভাগের 3, 7 ভাগের 7, 7 ভাগের 2, তাহলে লব হচ্ছে 6 3 7 2,
এই লভগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে সাত। তাহলে আমরা কি জানি, যখন হরগুলো এক হবে তখন যে ভগ্নাংশের লব বড় হবে সেই ভগ্নাংশটিকে আমরা বলবো কি, বড় ভগ্নাংশ। তাহলে আমরা বড়টা পেয়ে গেলাম, তাহলে ছোট কোনটা হবে? যে লবের মান সবচেয়ে ছোট সেটা হচ্ছে ছোট ভগ্নাংশ, তাহলে এটা হচ্ছে সবচেয়ে ছোট, 7/2। আমরা লিখে নিই প্রথমে, যেহেতু আমাদেরকে বলেছে ছোট থেকে বড়, তাহলে আমরা সবার আগে সবচেয়ে ছোট ভগ্নাংশটি লিখলাম। এখন আমরা কি চিহ্ন দিব? যেহেতু এটি ছোট তাই আমরা ক্ষুদ্রতর চিহ্ন দিলাম। যেটি ছোট তার দিকে থাকে এই কোণা করা দিকটি, আর যেটি বড় সংখ্যা তার দিকে থাকে খোলা মুখটি। এখন 7/2 থেকে বড় কোণটি আমরা দেখতে পাচ্ছি, 2-এর থেকে বড় সংখ্যা 3, তাহলে এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশটি বড়। তাই আমরা লিখে নিই ক্ষুদ্রতর, এটা থেকে বড় ভগ্নাংশ কোনটা হবে? এই যে 7/6, যেহেতু 3-এর থেকে বড় লব হচ্ছে 6। ক্ষুদ্রতর চিহ্ন দিয়ে নিলাম এবং আমরা সবচেয়ে বড় ভগ্নাংশটি এখন লিখব। তাহলে আমরা একটা জিনিস শিখলাম কি, যখন অনেকগুলো ভগ্নাংশ থাকবে তাদের যদি হর সমান থাকে সেক্ষেত্রে আমরা কি করব, লবের দিকে তাকাবো, সবচেয়ে বড় লব যে ভগ্নাংশে থাকবে সেই ভগ্নাংশটাই হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি, ছোট থেকে বড়র দিকে। আর এভাবে চিন্তা করলে হয় কি, বড়র দিক থেকে ছোটর দিকে। আমরা তাহলে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে ফেললাম গাণিতিক প্রতীক ব্যবহার করে। এখন আমরা 2 নম্বর সমস্যায় চলে আসি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 7/4, 5/4, 11/4, 9/4। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লবগুলো সব সমান, লবের সংখ্যা প্রত্যেকটা ভগ্নাংশে সমান, কিন্তু হরগুলো হচ্ছে বিভিন্ন সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমাদের নিয়মটি কি হবে? এই ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে, যদি ভগ্নাংশগুলোর লব একই থাকে সেক্ষেত্রে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়। মানে হচ্ছে এই নিয়মের উল্টা। আমরা এখানে দেখেছিলাম কি, লব বড় খুঁজতে হবে সেটি হচ্ছে বড়, আর এখানে কি, হর ছোট। তাহলে যদি লব একই থাকে সে সকল ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশে হরের মান ছোট সেটি হচ্ছে বড়। তাহলে আমরা এখানে দেখি, আমরা সবার আগে বড়টি বের করি। আমরা জানি কি, হরের মান যদি ছোট হয়, এই যে দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট কি, 5, কেননা এখানে আছে 7, 5, 11, 9, এই হরগুলোর মধ্যে 5 হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে নিয়ম অনুযায়ী কি, আমাদের এই ভগ্নাংশটি হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমরা বড়টা তো পেয়ে গেলাম, তাহলে সবচেয়ে ছোট কোনটা হবে? যে ভগ্নাংশের হরের মান সবচেয়ে বড় সেটা হয়ে যাবে আমাদের সবচেয়ে ছোট ভগ্নাংশ। তাহলে আমরা লিখি সবচেয়ে ছোট ভগ্নাংশ 11/4, ক্ষুদ্রতর 11 থেকে একটু ছোট কোনটা, 9। তাহলে 9/4 আর একটু বড়, এটা থেকে বড় কোনটা হবে? এই যে এটা, 7/4। আর সবচেয়ে বড় হবে কোনটা? 5/4। তাহলে আমরা বুঝে নিলাম যে এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়। এখন আমরা 3 নম্বর সমস্যাটি দেখি। 23/11, 13/11, 17/11, 91/11। তাহলে অনেকগুলো ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি এবং এই ভগ্নাংশগুলোতে আমরা দেখতে পাচ্ছি লব সব সমান। তাহলে যখন ভগ্নাংশগুলো লব সব সমান হয় আমরা কি জানি, আমরা জানি আমরা হরের দিকে দেখব এবং সবচেয়ে ছোট হর খুঁজে বের করব। সবচেয়ে ছোট হর যে ভগ্নাংশে থাকবে সেই ভগ্নাংশটি কি হবে, সেই ভগ্নাংশটি হবে সবচেয়ে বড়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, 13/11 এতে হচ্ছে সবচেয়ে বড়, যেহেতু হর এখানে সবচেয়ে ছোটটা রয়েছে। তাহলে আমরা এখন ছোট থেকে বড় সাজাই। আমরা তাহলে ছোট ভগ্নাংশ কোনটা পাবো? এই যে 91, যেহেতু এখানে হরের মান সবচেয়ে বড়, তাহলে এটা হয়ে যাবে সবচেয়ে ছোট ভগ্নাংশ, ক্ষুদ্রতর। 91 থেকে একটু বড় কোনটা, 23, তাহলে এটা ক্ষুদ্রতর কোনটা হবে? 23 থেকে ছোট হচ্ছে 17, 17 থেকে ছোট 13। তাহলে আমরা ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে ফেললাম। তাহলে আমরা আরেকবার একটু বলি, যদি হর সমান হয় মানে ভগ্নাংশগুলোর যদি হর সমান হয় তখন কি হবে, তখন যদি লব বড় হয় সেই ভগ্নাংশটিকে আমরা কি বলবো, সেই ভগ্নাংশটি হচ্ছে বড় ভগ্নাংশ, যদি ভগ্নাংশের হর সমান হয়। আর যদি ভগ্নাংশের লব সমান হয়
তখন আমরা কার দিকে তাকাবো? হরের দিকে তাকাবো। হর যদি ছোট হয় ভগ্নাংশটি কি হবে? ভগ্নাংশটি বড় হবে। তাহলে আমরা পার্থক্যগুলো বুঝে নিলাম যে কখন আমরা ভগ্নাংশকে বড় বলবো আর কখন আমরা ভগ্নাংশকে ছোট বলবো। এখন আমরা খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করব। প্রথম সমস্যা আমরা দেখতে পাচ্ছি 3 ভাগের 1 = 6 ভাগের খালি ঘর। তাহলে এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব? আমরা যদি খেয়াল করি তাহলে দেখব কি, এই ভগ্নাংশ এই ভগ্নাংশ এগুলো হচ্ছে কি, সমতুল ভগ্নাংশ। মানে 3 ভাগের 1-এর সমতুল ভগ্নাংশ হচ্ছে এই ভগ্নাংশটি। কিভাবে? আমরা যদি 3-এর সাথে 2 গুণ করি তাহলে কত পাবো? 6 পাবো। ঠিক একইভাবে যদি আমরা 1-এর সাথে 2 গুণ করি, এখানে আমরা পাবো 2। সেক্ষেত্রে কি হবে, 6 ভাগের 2 হবে 3 ভাগের 1-এর সমতুল ভগ্নাংশ। কেননা আমরা জানি যদি একটি ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা হয় তাহলে প্রাপ্ত ভগ্নাংশটি কি হবে, সেই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ হবে। তাহলে আমরা এখানে কি করব, তাহলে আমরা কি লিখতে পারি, বা লিখব। লিখে আমরা 3 ভাগের 1 লিখলাম। এখন আমরা কি করব, যেহেতু আমরা এখানে 6 রয়েছে, 6 আমরা কিভাবে পাচ্ছি, 3-এর সাথে 2 গুণ করে পাচ্ছি। তাহলে আমাদের বুঝতে হবে কি, যে আমরা 3-এর সাথে 2 গুণ করে পেয়েছি 6। তাহলে এই একই সংখ্যা আমার কি করতে হবে, লবের সাথেও গুণ করতে হবে। 2-1-এ পেয়ে যাব 2। তাহলে আমরা কি পাচ্ছি, আমাদের খালি ঘরের মানটি পেয়ে যাচ্ছি। এটি হচ্ছে আমরা কি করলাম, বুঝানোর জন্য লিখলাম। আমরা যে 2 গুণ করে এই সমতুল ভগ্নাংশ বের করেছি সেটা আমরা এখানে দেখাবো না, এটা আমরা কি করব, মনে মনে রাখবো। তাহলে আমরা কি লিখতে পারি, বা 3 ভাগের 1 = 6 আর খালি ঘরে কত হবে, 2। তাহলে সুতরাং কি লিখবো, 3 ভাগের 1 = 6 ভাগের 2। মানে এরা হচ্ছে সমতুল ভগ্নাংশ, এবং আমরা এখানে কি করেছি, একই সংখ্যা দিয়ে হর এবং লবকে গুণ করে এই সংখ্যাটি পেয়েছি। এখন আমরা 2 নম্বর সমস্যায় চলে যাই। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 7 ভাগের 3 = 28 ভাগের খালি ঘর। এই খালি ঘরের মান আমরা বের করব। তাহলে আমরা 7-এর সাথে কত গুণ করে 28 হয়েছে একটু দেখি তো। আমরা 7-এর নামটায় কি দেখি, 4 = 28। তাহলে দেখা যাচ্ছে হরের সাথে 4 গুণ করা হয়েছে। তাহলে হরের সাথে যদি 4 গুণ করা হয় তাহলে লবের সাথেও কি করতে হবে, লবের সাথে অবশ্যই 4 গুণ করে এই ভগ্নাংশটি তৈরি করা হয়েছে, যেহেতু এরা সমতুল ভগ্নাংশ। আমরা সেটা কিভাবে বুঝেছি যে সমতুল ভগ্নাংশ, কেননা 7-এর সাথে 4 গুণ করে 28 হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি, খালি ঘরে কত হবে, যেহেতু 7-এর সাথে 4 গুণ করে হচ্ছে 28, তাহলে 3-এর সাথে আমরা 4 গুণ করব, 3 4-এ হয় 12। সুতরাং আমরা খালি ঘরের মান পেয়ে গেলাম, আমরা সমতুল ভগ্নাংশটি লিখে ফেললাম। আমরা 3 নম্বর সমস্যাটি দেখি, 4 ভাগের 3 = 36 ভাগ খালি ঘর। আমাদের বের করতে হবে কি, 4-এর সাথে কত গুণ করলে 36 হয়। তাহলে সেই সংখ্যাটিকে আমরা কি করব, 3-এর সাথেও গুণ করে দিব, কেননা লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে আমরা এই সমতুল ভগ্নাংশ পাবো। তাহলে আমরা দেখি আমরা কি করছি, আমরা 4-কে কত দিয়ে গুণ করছি, 4 9 = 36। তাহলে 4-এর সাথে 9 গুণ করলে আমরা 36 পাচ্ছি। তাহলে আমরা কি করব, 3-এর সাথেও 9 গুণ করব। তাহলে আমরা যদি 3-এর সাথেও 9 গুণ করি আমরা কি পাবো, 3 9 = 27। তাহলে আমরা কিন্তু খালি ঘরের মান পেয়ে গেলাম। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং 4 ভাগের 3 = 36 ভাগের 27। এখন আমরা 4 নম্বর সমস্যাটি দেখি, 5 ভাগের 4 = খালি ঘর ভাগ 12। তাহলে আমাদের দেখতে হবে যে 4-এর সাথে কত গুণ করলে 12 হয়, সেই সংখ্যাটি আমরা 5-এর সাথেও গুণ করে দিব। তাহলে আমরা দেখি 4-এর নামটা পড়লে আমরা কত পাই, 3 4-এ 12। তাহলে এই 3 সংখ্যাটি কি করব, আমি 5-এর সাথেও গুণ করব। তাহলে 3 5-এ কত হবে, 15 হবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি, 5 ভাগের 4 = 15 ভাগের 12। আমরা খালি ঘর পেয়ে গেলাম। 5 নম্বর সমস্যা আমরা পাচ্ছি, 9 ভাগের 2 =
খালি ঘর ভাগ 16। তাহলে আমরা কি বের করবো? যেহেতু খালি ঘর নিচে, তাই আমরা নিচের হিসাবটা করতে পারছি না, আমরা লবে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি 2-এর সাথে 8 গুণ করলে আমরা 16 পাই। তাহলে 2-এর সাথে 8 গুণ করে 16 পাচ্ছি। তাহলে এই 8 কি করতে হবে আমাকে? 9-এর সাথেও গুণ করে দিতে হবে। তাহলে আমরা পেয়ে যাব আমাদের খালি ঘরের মান। তাহলে কত হবে? 9 ভাগের 2 সমান 8 দুগুণে 16, আর এখানে 8 9 72। তাহলে আমরা খালি ঘরের মান পেয়ে গেলাম। আমরা 6 নম্বর সমস্যা দেখি। 8 ভাগের 5 সমান খালি ঘর ভাগ 30। তাহলে আমরা লবে চলে যাই। লবে আমরা দেখতে পাচ্ছি 5-এর সাথে যদি আমরা 6-কে গুণ করি তাহলে আমরা 30 পাবো। তাহলে আমরা দেখাচ্ছি ভাবে যে 5 6 30, তাহলে এই 6 কি করব, 8-এর সাথে আমরা গুণ করে দিব। তাহলে কত হবে? 6 8-এ হয় 8 40। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং 8 ভাগের 5 সমান 48 ভাগের 30। 7 নম্বর আমরা দেখতে পাচ্ছি, 6 ভাগের 3 সমান 2 ভাগ খালি ঘর। আমরা এটাকে কি বলছি? ভাগ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, বড় সংখ্যা রয়েছে, 6 2 থেকে বড়। এতক্ষণ আমরা করেছিলাম কি, আমরা এই পাশের ভগ্নাংশের সাথে গুণ করে এই পাশের ভগ্নাংশের সংখ্যা পেয়েছি। কিন্তু এখন দেখতে পাচ্ছি কি, আমাদের বাম পাশেই বড় সংখ্যা রয়েছে। তাহলে আমরা ডান পাশে চলে যাই। 2-এর সাথে কত গুণ করলে 6 হয়? তাহলে যদি আমরা 2-এর সাথে 3 গুণ করি 6 পাচ্ছি। তাহলে এখানে এমন একটা সংখ্যা বসবে যার সাথে আমি 3 গুণ করলে 3 পাবো। তাহলে সেটা কত হতে পারে? 3-এর সাথে 1 গুণ করলে কিন্তু 3 হয়, তাহলে আমার এখানে 1 হবে। আমরা এভাবেও করতে পারি, অথবা আমরা কি করতে পারি, 6-কে 2 দিয়ে ভাগ করতে পারি। কেননা আমরা এটাও জানি যে কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করলেও কিন্তু আমরা সমতুল ভগ্নাংশ পাই। তাহলে আমরা একটুখানি দেখি যে আসলে কি করা হয়েছে। তাহলে এখানে দেওয়া আছে 2, 2টা আমরা কিভাবে পেলাম? 6-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 2 পাই, 3 দুগুণে 6। তাহলে আমরা কি, হরকে 3 দিয়ে ভাগ করেছি, তাহলে আমার কি করতে হবে, লবকেও 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3-কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 1। তাহলে আমরা এই পদ্ধতিতে এই ধরনের ভগ্নাংশগুলো সমাধান করব। যখন প্রথম ভগ্নাংশে বড় সংখ্যা থাকে, দ্বিতীয় ভগ্নাংশে ছোট সংখ্যা থাকে, তখন আমরা ভাগ করে বের করব, আমাদের সহজ হবে। যদি আমরা আগের মতো গুণ করতে চাইতাম তাহলে কি হতো আমরা একটু দেখি। আমরা আগে কি করেছিলাম যে 2-এর সাথে 3 গুণ করে 3 দুগুণে 6 হয়। তাহলে এটার সাথে আমাকে 3 গুণ করতে হবে। তাহলে আমি তো জানি না যে এখানে কোন সংখ্যাটা হবে, তাই আমরা ধরে নিয়েছি কি 3 1-এ 3। তাহলে এখানে এই নিয়মের ক্ষেত্রে আমরা কি করলাম, আমরা এই পাশের ভগ্নাংশের হর এবং লবকে 3 দিয়ে গুণ করলাম। তাহলে আমরা এভাবেও করতে পারি, অথবা এই বড় সংখ্যা যেই ভগ্নাংশে থাকবে সেই ভগ্নাংশকে আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করে দিতে পারি। অর্থাৎ যেখানে ছোট সংখ্যা রয়েছে সেখানে আমরা গুণ করলাম একই সংখ্যা দিয়ে, আর এখানে যেহেতু বড় সংখ্যা রয়েছে, যদি আমরা এভাবে বড় সংখ্যা দিয়ে হিসাব করতে চাই তখন আমরা কি করব, একই সংখ্যা দিয়ে ভাগ করে দিব। তাহলে আমাদের উত্তর কি হবে, 6 ভাগের 3 সমান খালি ঘরে বসবে 1। তাহলে আমরা লিখতে পারি 6 ভাগের 3 সমান 2 ভাগের 1। এখন আমরা 8 নম্বরে আসি, 20 ভাগের 12 সমান 5 ভাগ খালি ঘর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সংখ্যাটি বড়, এদিকে সংখ্যাটি ছোট। তাহলে আমরা কি করতে পারি, ভাগ করতে পারি। আমরা একটু দেখি যে কিভাবে করতে পারি। তাহলে 20-কে কত দিয়ে ভাগ করলে 4 হয়? 20-কে আমরা জানি যে 4 দিয়ে ভাগ করলে 5 হয়, মানে 4 5-এ 20, 4 গুণ 5 সমান 20 হয়। তাহলে আমরা এখানেও একই সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে 12-কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 3। তাহলে আমরা খালি ঘরের মান পেয়ে গেলাম 3। যদি আমরা গুণ করতে চাইতাম কি হতো? আমরা জানি কি, 20-কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 4 হয়, মানে আমরা এটা এভাবে লিখতাম, 4 5-এ 20। তাহলে এখানে ছিল খালি ঘর, খালি ঘরে কত আমি জানি না, তার সাথেও আমার কি গুণ হবে? 4। তাহলে 4-এর সাথে কত গুণ করলে 12 হয়? 3 4-এ 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা এইভাবে করব তখন আমরা এই ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ করলাম। আর এই পদ্ধতিতে করতে চাইলে কি করব, এই পাশের ভগ্নাংশের হর এবং লবকে আমরা 4 দিয়ে ভাগ করলাম।
তাহলে আমাদের উত্তর কত হবে? 5/3। আমরা 9 নম্বর সমস্যা দেখি, 36/28 = 9 ভাগ খালি ঘর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, প্রথমে ভগ্নাংশের সংখ্যাগুলো বড়। তাহলে আমরা কি করতে পারি, আমরা 36কে 9 দিয়ে ভাগ করতে পারি। আমরা তাহলে 36কে 9 দিয়ে ভাগ করে দেখি। তো 36কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 4 9 36। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 দিয়ে ভাগ করে আমরা কি পাই? 9 পাই। তাহলে স্বাভাবিকভাবেই আমাদেরকে লবকেও 4 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু এটা সমতুল ভগ্নাংশ। তাহলে 28কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 7 28। তাহলে আমরা খালি ঘরের মান পেয়ে গেলাম। আর যদি অন্যভাবে করি, নয়ের সাথে কত গুণ করলে 36 হয়? 4 9 36। তাহলে আমরা কি করব, এই খালি ঘরের সাথেও একই সংখ্যা গুণ করব। তাহলে কত হয়? 4 সাথে 7 গুণ করলে 28 হয়। মানে একই কথা, আমরা কিন্তু 4 7 28 লিখা আর 28কে 4 দিয়ে ভাগ করা একই কথা। আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় আসতে চাইলে ভাগ করব, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা আনতে গেলে গুণ করব। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে, 36/28 = 9 ভাগের খালি ঘরে আমরা কত পেয়েছি মান? 7। এখন আমরা 10 নম্বরে চলে আসি, 66/33 সমান খালি ঘর ভাগ 1। এখানে তো নিচে মানে হরে খালি ঘর, তাহলে আমরা হরের হিসেব করতে পারছি না, আমরা প্রথমে লবে চলে যাই। তাহলে লবে দেখতে পাচ্ছি কি 33, আর এখানে 1। তাহলে আমরা কি করতে পারি, 1এর সাথে 33 গুণ করলে 33 হয়। তাহলে আমরা খালি ঘরের সাথে 33 গুণ করতে হবে, 33 সাথে 33 গুণ করলে 1 হয়। তাহলে খালি ঘরের সাথে 33 গুণ করতে হবে। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি কি, 33এর সাথে কত গুণ করলে 66 হয়? 3 2 6, 3 2 6, 33এর সাথে 2 গুণ করলে 66 হয়। তাহলে আমরা খালি ঘরের মান পেয়ে গেলাম। অথবা আমরা কি করতে হয়, আমরা তো জানি, আমরা যদি ভাগ করতে চাই কত হবে, 33কে 33 দিয়ে ভাগ করলে আমরা কি পাই? 1 পাই। তাহলে 66কেও আমরা কি করব, 33 দিয়ে ভাগ করে দিব। কত পাবো? 33 2 6। আমরা খালি ঘরের মান পেয়ে গেলাম। সুতরাং আমরা লিখতে পারি কি, 66/33 = 2/1। তাহলে আমাদের খালি ঘর পূরণ করে ফেললাম। 65/5 = খালি ঘর ভাগ 1। তাহলে আমরা কি করব, আমরা 5কে কত দিয়ে ভাগ করলে 1 হয়? আমরা জানি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে 1 হয়। মানে আমরা 5কে 5 দিয়ে ভাগ করলে কি পাই? 1 পাই। তাহলে 65কে আমাদের কি দিয়ে ভাগ করতে হবে? 5 দিয়ে, যেহেতু লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা সমতুল ভগ্নাংশ পাই। তাহলে 65কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? আমরা যদি মুখে মুখে করতে না পারি, আমরা কি করব, আমরা এখানে ভাগ করে নিব। 5 1 5, 3 5 15। তাহলে আমরা পাচ্ছি 13। তাহলে খালি ঘরের মান পেয়ে গেলাম। অর্থাৎ কি দাঁড়ালো, আমরা 5কে কত দিয়ে ভাগ করলাম? 5 দিয়ে ভাগ করে পেলাম 1, এবং 65কেও কত দিয়ে ভাগ করলাম? 5 দিয়ে ভাগ করে খালি ঘরের মান পেলাম। আমরা কি করতে পারি, আমরা এটার বদলে 1এর সাথে 5 গুণ করতে পারি, যেহেতু আমরা জানি 5 একে 5। সেক্ষেত্রে আমরা খালি ঘরের সাথে 5 গুণ করে 65 আনতে পারি। সুতরাং আমাদের উত্তর কত, খালি ঘর হচ্ছে 13। 12 নম্বর সমস্যাটি দেখি, 54/12 = খালি ঘর ভাগ 2। এখানে আমরা কি করব, 12কে আমরা এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যাতে 2 হয়। তাহলে 12কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি, বা 12-র গুণনীয়ক কী হতে পারে? আমরা গুণনীয়ক মানে জানি যে কোনো সংখ্যাকে যেই যেই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, 12কে আমরা 6 দিয়ে ভাগ করতে পারি। তাহলে কত হয়? 2, 6 2 12। তাহলে আমরা 54কেও 6 দিয়ে ভাগ করব। তাহলে কত হয়? 6 9 54।
আমরা খালি ঘরের মানটা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখব কি, 54/12 সমান 9/2। এখন আমরা নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করব বা রূপান্তর করব। লঘিষ্ঠ ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি? লঘিষ্ঠ ভগ্নাংশ রূপান্তরিত করার অর্থ হচ্ছে আমি ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করে ভগ্নাংশের হরকে ছোট সংখ্যায় পরিণত করব। তাহলে ভগ্নাংশকে একই সংখ্যা দিয়ে ভাগ করে ছোট সংখ্যায় পরিণত করাটাকে আমরা কি বলছি? লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করা। লঘিষ্ঠ মানে ছোট, তার মানে কি আমরা সংখ্যাগুলোর ছোট আকারে নিয়ে আসব। তাহলে এটা করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? আমাদেরকে প্রথমে 6 এবং 12 এর সাধারণ গুণনীয়ক বের করতে হবে। সাধারণ গুণনীয়ক মানে কি? আমরা জানি যে কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ যায় সেই সকল সংখ্যাকে আমরা কি বলবো? সেই সংখ্যার গুণনীয়ক। যেমন রয়েছে 6, আমরা কিন্তু এর আগের অধ্যায়ে গুণনীয়ক বের করা শিখেছিলাম। 6কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? 1 দিয়ে পারি, 2-এর নামতায় পড়লে 3 দুগুণে 6 হয়, তাহলে 2, 3ও গুণনীয়ক এবং 6 নিজেও 6-এর গুণনীয়ক। তাহলে আমরা 6-এর অনেকগুলো গুণনীয়ক পেলাম। এখন যদি আমরা 12-এর গুণনীয়ক বের করি তাহলে কি হবে? 1, 2-এর নামতা পড়লে কি হয়? 6 দুগুণে 12 হয়, 3 দিয়ে করলে হয় 3, 4-এ 12 এবং 12 নিজে। তাহলে এখানে আমরা 12-এর অনেকগুলো গুণনীয়ক দেখতে পাচ্ছি। তাহলে কি আমরা 6কে কি করতে পারি? 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি, 6 দিয়ে ভাগ করতে পারি, এভাবে 12কেও বিভিন্ন সংখ্যা দিয়ে বা গুণনীয়ক দিয়ে ভাগ করতে পারি। এখানে আমাদের খেয়াল রাখতে হবে কি, 6 এবং 12কে লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাকে কি করতে হবে? সাধারণ গুণনীয়ক বের করতে হবে। তাহলে আমরা এখানে সাধারণ গুণনীয়ক কি কি পাচ্ছি? 1, 2, 3, 6। তাহলে 4, 12 আমরা পাচ্ছি না, আমরা সাধারণ গুণনীয়ক এগুলো পাচ্ছি। তার মানে আমরা 2 দিয়েও ভাগ করতে পারবো, 3 দিয়েও দুটোকে ভাগ করতে পারবো, 6 দিয়েও দুটি সংখ্যাকে ভাগ করতে পারবো। কিন্তু এখানে কথা হচ্ছে আমরা সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক যদি নেই, মানে হচ্ছে 6। 6, 1, 2, 3, 6-এর মধ্যে 6 হচ্ছে সবচেয়ে বড়, মানে হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আমরা যাকে বলি কি গসাগু। তাহলে আমরা যদি সরাসরি সবচেয়ে বড় সংখ্যাটা নিই অর্থাৎ গসাগু দিয়ে ভাগ করি, তাহলে আমরা খুব সহজেই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার পেতে পারি। আমরা এই সমাধানটি করার মাধ্যমে এই কথাগুলো বুঝবো। তাহলে কি আমরা 6-এর গুণনীয়ক তো অনেকগুলো পেলাম। আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করি, 1 দিয়ে ভাগ করার কিছু নেই, কেননা 1 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো? 6 1-এ 6, 12 1-এ 12, আমরা আবার 12/6 সংখ্যাটি পাবো। তার মানে কি আমরা লঘিষ্ঠ আকারটি পাবো না, তাই আমরা কি করলাম? 2 দিয়ে ভাগ করলাম। আমরা ভেঙে ভেঙে লিখি 6/2, 12/2, আমাদের কিন্তু অবশ্যই একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। একই সংখ্যা মানে কি? সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা কত পাচ্ছি? 6/2 মানে 3, 6কে 2 দিয়ে ভাগ করলে আমরা 3 পাই, 12কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই কি? 6, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এখন আমাদেরকে দেখতে হবে 3 আর 6 এগুলোকে কি আবার ভাগ যায়? হ্যাঁ, আমরা দেখতে পাই কি 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হয় আর 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়। আমরা কিন্তু এখানে 3কেও সাধারণ গুণনীয়ক পেয়েছিলাম। তাহলে আমরা 3কে যদি 3 দিয়ে ভাগ করি এবং 6কে যদি 3 দিয়ে ভাগ করি কত হবে? 1, আর এখানে হয়ে যাবে 2, 2/1 পেলাম। এই 2/1কে কিন্তু আর লঘিষ্ঠকরণ করা যায় না, মানে আর ছোট সংখ্যায় আনা যাচ্ছে না। তাহলে আমাদের লঘিষ্ঠ ভগ্নাংশ কোনটা? 2/1। এখন খেয়াল করি আমরা কি করলাম, ভেঙে ভেঙে 2/1 পর্যন্ত আনলাম। আমরা যদি সরাসরি লবকে দিয়ে হরকে ভাগ করে ফেলতাম তাহলে কি হতো? আমরা এখানে আবার দেখি, লব হচ্ছে 6, আমরা সরাসরি 6 নিলাম, 12কেও 6 দিয়ে ভাগ করলাম, কত হয়? 6কে 6 দিয়ে ভাগ করলে 1, 12কে 6 দিয়ে ভাগ করলে কত? 2। তাহলে সরাসরি 6 দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি? 2/1। এই সরাসরি লবকে দিয়ে হরকে ভাগ করা মানেই হচ্ছে কি গসাগু, মানে সবচেয়ে বড় সংখ্যা, মানে 6 এবং 12-এর গসাগু হচ্ছে 6। তাই আমরা সহজভাবে বলতে পারি কি, যদি এই ধরনের ভগ্নাংশের ক্ষেত্রে
মানে যখন আমাদেরকে লঘিষ্ঠকরণ করতে বলবে বা লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করতে বলবে, তখন যদি আমরা লবকে দিয়ে হরকে সরাসরি ভাগ করে দিই, তাহলে আমরা খুব সহজে লঘিষ্ঠকরণ করতে পারবো বা লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। তবে খেয়াল রাখতে হবে, যদি লবকে দিয়ে হর ভাগ যায় নিঃশেষে, আর যদি ভাগ না যায়, তখন সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এভাবে ভেঙে ভেঙে বের করতে হবে। আমরা 2 নম্বর সমস্যা চলে আসি, 21/3। আমরা প্রথমে খেয়াল করব কি 21-কে 3 দিয়ে ভাগ যায় কিনা, মানে আমরা 3 দিয়ে 21-কে ভাগ করতে পারছি কিনা সরাসরি। তাহলে আমরা 3-এর নামটা পড়লে কত পাই, 3 সাথে 21, তার মানে 3 ভাগ 3, 3-কে 3 দিয়ে ভাগ করছি অবশ্যই। আর নিচে কি করছি, 21-কে 3 দিয়ে ভাগ করছি, 3-কে 3 দিয়ে ভাগ করলে 1, 21-কে 3 দিয়ে ভাগ করলে 7, 3 সাথে 21, তাহলে আমরা পেয়ে গেলাম লঘিষ্ঠ ভগ্নাংশ। তাহলে আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি 36/9। আমরা লব 9-কে দিয়ে হর 36-কে সরাসরি ভাগ করতে পারি, কেননা 4, 9, 36। তাহলে আমরা লিখি 9 ভাগ 9, 36 ভাগ 9। তাহলে আমরা 9-কে 9 দিয়ে ভাগ করবো এবং 36-কে 9 দিয়ে ভাগ করবো। কত হবে, এখানে হবে 1, আর নিচে হবে কি 4, 4 9, 36। অথবা আমরা যদি ভেঙে ভেঙে করতাম কি হতো, আমরা 9-এর গুণনীয়ক জানি কত হয়, 3 হতে পারে, যেমন 3 3-কে 9, আর 36-এর গুণনীয়ক 3 হতে পারে, 3 1-কে 3, 3 2-6, মানে 3 12 36 হতে পারে। তাহলে 9 এবং 36-এর সাধারণ গুণনীয়ক আমরা পেলাম 3। তাহলে আমরা 3 দিয়েও ভাগ করতে পারি, কত হয়, 3 3-কে 9, 3 12 36। এখন আমরা 3 আর 12-কে আবার কি দিয়ে ভাগ করতে পারি, একই সংখ্যা লাগবে। তাহলে 3 এবং 12-এর সাধারণ গুণনীয়ক কত, আমরা জানি 3, কেননা 3-কে 3 দিয়ে ভাগ যাবে, আবার 12-কেও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 1-কে 3, 3 4-এ 12, উত্তর কিন্তু আমরা একই পাচ্ছি, মানে লঘিষ্ঠ ভগ্নাংশ একই, শুধুমাত্র আমরা সরাসরিও ভাগ করতে পারি অথবা এভাবে ভেঙে ভেঙেও ভাগ করতে পারি। এখন আমরা 48/16-কে লঘিষ্ঠকরণ করবো বা লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করব। তো আমরা দেখতে পাচ্ছি লব হচ্ছে 16, হর 48, তাহলে 16-র নামটা আমরা অনেকেই জানি না, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ভেঙে ভেঙে করি। 16 এবং 48-এর সাধারণ গুণনীয়ক আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি 2 দিয়ে 16-কে ভাগ করি কত হয়, 8 2×16, 48-কে কি 2 দিয়ে ভাগ যায়, যায়, কত হয়, 24 2×48। তাহলে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করি, 8 2×16, আর এখানে 24 2×48। এখন আমরা আবার কি করব, ভাগ করব। আমরা দেখতে পাচ্ছি এখানে লব 8, আর নিচে 24, 24-কে 8 দিয়ে কিন্তু আমরা সরাসরি ভাগ করতে পারি, মানে 3 8-এ 24। তাহলে আমরা সরাসরি ভাগ করি, 8-কে 8 দিয়ে ভাগ করলাম, 24-কেও 8 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হয়, 1, আর এখানে 3 8-এ 24, 3। তাহলে আমরা লঘিষ্ঠ ভগ্নাংশ পেয়ে গেলাম 3/1। 12/8, একে আমরা কি করব, লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে আমরা কি করব, 8 দিয়ে 12-কে ভাগ যায় কিনা প্রথমে দেখি, 8 2×16 হয়, তার মানে আমরা সরাসরি ভাগ করতে পারছি না, আমরা ভেঙে ভেঙে ভাগ করব, মানে 8 এবং 12-এর সাধারণ গুণনীয়ক দিয়ে 2টি সংখ্যাকে ভাগ করব। তাহলে আমরা কি করতে পারি, 8/2 লিখতে পারি, কেননা 2, 8 এবং 12 2টি সংখ্যারই সাধারণ গুণনীয়ক, 2 দিয়ে ভাগ করলে এখানে হয় 4, 2 দিয়ে ভাগ করলে এখানে হয় 6। তাহলে আমরা আগে কিন্তু ভাগ যে করেছি এখানে লিখে লিখে করেছি, এখন আমরা অন্যভাবে করি। আমরা যদি 2 দিয়ে ভাগ করি কত পাই, 4, তাহলে আমরা সংখ্যাটি কেটে কত লিখলাম, 4, মানে 4 2×8। এখানে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত পাই, 6। তাহলে আমরা একটি সংখ্যা 2, এই 2 দিয়ে 8-কে ভাগ করলাম, 2 দিয়ে 12-কে ভাগ করলাম, এবং যেটা পাচ্ছি সেটা আমরা আগের সংখ্যাটিকে কেটে লিখে ফেললাম। এখন আমরা দেখতে পাচ্ছি আবার 2 দিয়ে ভাগ যায়, মানে 4 এবং 6-এর সাধারণ গুণনীয়ক কিন্তু 2। তাহলে আমরা 4-কে 2 দিয়ে ভাগ করে কত পাই, 2 2×4, এখানে যদি 2 দিয়ে ভাগ করে কত পাই, 3 2×6। এখন এই জিনিসটা বোঝার জন্য আমরা এখানে একটু দেখি, আমরা আগের নিয়মে করি, 8-কে 2 দিয়ে ভাগ করি, 12-কে 2 দিয়ে ভাগ করি, কত হয়, 4, আর এখানে হয় 6। এই 6 কিন্তু আমরা এখানে লিখেছি, এই 4-ই আমরা এখানে লিখেছি, শুধুমাত্র লিখিনি কোনটা,
দুই দিয়ে ভাগ করেছি সেই জিনিসটি আমরা লিখে নিই। তারপর আমরা কি করলাম, আবার দুই দিয়ে ভাগ করেছি, মানে হচ্ছে 4 ভাগ 2 6 ভাগ 2। তাহলে এখানে কত পেলাম, 2 দুগুণে 4, এখানে 3 দুগুণে 6। তাহলে এই 3টা আমরা এখানে লিখলাম, এই 2টা আমরা এখানে লিখলাম। তাহলে আমরা এভাবেও করতে পারি অথবা এভাবে ভেঙে ভেঙেও করতে পারি। তাহলে এখানে আমরা পেয়েছিলাম কত, 3 ভাগের 2, লঘিষ্ঠ ভগ্নাংশ 3 ভাগের 2। 12 ভাগের 9-কে আমরা এখন লঘিষ্ঠকরণ করব। 9-এর নামটা যদি পড়ি আমরা দেখি, 9 দুগুণে 18, তাহলে লবকে দিয়ে হরকে সরাসরি ভাগ যাচ্ছে না। তাহলে আমরা ভেঙে ভেঙে করি, আমরা 2-এর নামটায় পড়লে 9 পাই না, মানে 9-কে 2 দিয়ে ভাগ করতে পারছি না। 3 দিয়ে ভাগ করি, 3 3-কে 9, এখানে 3 দিয়ে ভাগ করলে হয় 3 4-এ 12। তাহলে আমরা এভাবে না করে এভাবে করি, 3 দিয়ে ভাগ করি, কত হয় 3 3-কে 9, এখানে কত, 4। আর কিন্তু আমরা 3 এবং 4-এর সাধারণ গুণনীয়ক পাচ্ছি না, তাহলে কত হবে, লঘিষ্ঠ ভগ্নাংশ 4 ভাগের 3, আমরা আর ভাগ করতে পারছি না। 25 ভাগের 20, আমরা জানি যে কোনো সংখ্যার শেষে যদি 0 বা 5 থাকে সেটি কি, 5 দিয়ে ভাগ যায়। তাহলে 20-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত হয়, 4 5-এ 20 লিখলাম, 4। 25-কে 5 দিয়ে ভাগ করলে হয় 5 5-এ 25। তাহলে 5 ভাগের 4-কে কিন্তু আমরা আর ছোট করতে পারছি না, তার মানে আমাদের লঘিষ্ঠ ভগ্নাংশ 5 ভাগের 4। এখন 36 ভাগের 32-কে করি, 2 দিয়ে ভাগ করি, কারণ 2 32 এবং 36-এর সাধারণ গুণনীয়ক কত হয়, 16 দুগুণে 32, আর এখানে আমরা পাচ্ছি 18। আমরা যদি মুখে মুখে না পারি আমরা অবশ্যই এখানে কি করব, এইভাবে করে ভাগ করে নিব, যে 2 ভাগ 32 কত, 2 1-এ 2 1 6 দুগুণে 12, এভাবে করে আমরা রাফ করে নিব। এখন দেখতে পাচ্ছি এই ভগ্নাংশকে কিন্তু আরো ছোট করতে পারি, কেননা 16 এবং 18-এর সাধারণ গুণনীয়ক আমরা পাই কত, আমরা 2 দিয়ে করতে পারি। তাহলে 16 ভাগ 2 18 ভাগ 2, 16-কে 2 দিয়ে ভাগ করলে কত, 8 দুগুণে 16, 18-কে 2 দিয়ে ভাগ করলে কত, 9 দুগুণে 18। তাহলে আমরা লঘিষ্ঠ ভগ্নাংশ পাচ্ছি 9 ভাগের 8, যেহেতু আমরা 8 এবং 9-কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি না, তাই আমাদের লঘিষ্ঠ ভগ্নাংশ হচ্ছে 9 ভাগের 8। আমরা এখন দেখছি কি, 30 ভাগের 18, আমরা তাহলে জানি 18 এবং 30-এ সাধারণ গুণনীয়ক 2 রয়েছে, কেননা আমরা 2 দিয়ে 18-কে ভাগ করতে পারি, 2 দিয়ে 30-কেও ভাগ করতে পারি। তাই আমি কি করলাম, লিখলাম 18 ভাগ 2, এখানে লিখলাম 30 ভাগ 2, তাহলে কত হয়, 9। আমরা 18-কে 2 দিয়ে ভাগ করলে পাই 9, 9 দুগুণে 18, 30-কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 15, 15 দুগুণে 30। এখন দেখি যে 15 ভাগের 9-কে আমরা কি আর ভাগ করতে পারি, আমরা যদি দেখি যে 9-কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 15-কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 9 এবং 15-এর সাধারণ গুণনীয়ক আমরা পাচ্ছি 3। 3 3-কে 9, 3 5-এ 15, তাহলে 5 ভাগে 3 হচ্ছে আমাদের লঘিষ্ঠ ভগ্নাংশ, কেননা আমরা আর ভাগ করতে পারছি না। 28 ভাগের 16, আমরা এখানেও কি করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 8 দুগুণে 16, আর এখানে হবে 14 দুগুণে 28। আমরা আবার দেখতে পাচ্ছি 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে কত হবে, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, তাহলে আমাদের লঘিষ্ঠ ভগ্নাংশ 7 ভাগের 4, যেহেতু আমরা আর ছোট করে ভাগ করতে পারছি না। এখন আমরা 49 ভাগের 28 পাচ্ছি, তাহলে 49-কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি, 7 7-এ 49, আর 28-কে কি আমরা 7 দিয়ে ভাগ করতে পারি, পারি, 4 7-এ 28। তাহলে আমরা সরাসরি করি, 7 দিয়ে ভাগ করছি, কত পাচ্ছি, 4, 7 দিয়ে ভাগ করছি, কত পাবো, 7 7-এ 49, তাহলে আমরা পাচ্ছি কি, 7 ভাগের 4, একে আমরা ছোট করতে পারছি না। এখন আমরা 40 ভাগের 24-কে ভাগ করি, যেহেতু শেষে 0 রয়েছে তাই আমরা কি এই সংখ্যাগুলোকে 5 দিয়ে ভাগ করতে পারি, 5 দিয়ে ভাগ করলে কত হয়, 4 5-এ 20, 5 দিয়ে ভাগ করলে হয় 5 8-এ 40। 4 এবং 8-কে কিন্তু আমরা আবার ভাগ করতে পারি, 2 দ্বিগুণে 4, আর 2 দিয়ে যদি 8-কে ভাগ করি পাই 4, অথবা আমরা সরাসরি কি করতে পারতাম, 4 দিয়ে 8-কে ভাগ করে ফেলতে পারতাম, 4 দুগুণে 8। ওটা করে নিই দেখে, আমাদেরকে আরেকটু বড় করতে হচ্ছে, আমরা এখন 2 দিয়ে ভাগ করবো, 2 1-এ 2, 2 2-এ 4।
তাহলে আমরা লঘিষ্ঠ ভগ্নাংশ পেলাম 2/1। তাহলে আমরা দেখে নিলাম যে কিভাবে আমরা এই ধরনের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করতে পারি।